বগাহাটিত পরিণত সরকার জলসিঞ্চন বিভাগের একটা কেবা লাখ টকিয়া প্রকল্প। নৈর পারত বছর বছর ধরে পড়ে আছে জলসিঞ্চন প্রকল্পর জকাটো। বিগত কেবা বছর ধরে নগরবেড়ার প্রতিবেশী পূব গোয়ালপাড়ার বহতি অঞ্চল কৃষকর মাজত সৃষ্টি হয়েছে হাহাকার। গাঁওখনের এমূরত নৈর পারত এনেদরে কেবা বছর ধরে পড়ে আছে জলসিঞ্চন প্রকল্পর মেশিন, লোর টানেল আদি সামগ্রী। সকল আজিও এইদরে দৃষ্টিগতভাবে পড়ে আছে নৈর পারত। কৃষকক পানি যোগান দিয়া দূরের কথা, নৈর বালির মাজত এইদরে পোত যাবহে ধরেছে বহুমূলীয় সামগ্রীসমূহ। রাইজে বহু আবেদন নিবেদন করার পাছতো অত বছরে কার্যক্ষম হয়ে নথিল জলসিঞ্চন প্রকল্পটো। ফলত বিয়াগুম জলসিঞ্চন প্রকল্প আজি ভালুকর হাঙিহে হয়ে পড়িল। কৃষি প্রধান অঞ্চলটির রাইজে আজিও ধিয়াব লাগে বরষুণের পানির বাবে। সমষ্টির বিধায়ক এ কে রশিদ আলমক এইবর সমস্যার কথা জানাবলে রাইজে সময়মতে কাষত নপরো অভিযোগ উত্থাপন করেছে একাংশই। পুনের রাইজে সংশ্লিষ্ট বিভাগ তথা সরকারক জলসিঞ্চন প্রকল্পটি কার্যক্ষম করার দিশা করবলে কাতর আহ্বান জানায়। আমার দুধনৈ সমষ্টি আধা পড়ছে, আমার গোয়ালপাড়া পড়ছে। যেহেতু দুধনৈ বা গোয়ালপাড়া সমষ্টির মাজত আমার বহতি অঞ্চল আজি 88 সনের পর আমার এই বর্তমান হয়ে আছে। আমি পানি পাও, কিন্তু কেতিয়া পাও পানি পাও আমি সেই যেতে বানপানী আহে তেতিয়া পানি তখন দেখায়, আর যেতিয়া পানি শুকাই যায় তেতিয়া মানে সেই পানির আমি নাপাও। আমার কমসে কম হাজার হাজার বিঘা বহতি অঞ্চলত মাটি আছে, ফাট মেলি আছে এখনো। আমি এটাই অনুরোধ করো যে জলসিঞ্চন বিভাগত আমার পানিখিনি যেভাবে হোক উপকৃত করে দি, আমার রাইজক নথয় আনন্দ করিলে আমি সুখী হম, আমার রাইজ অঞ্চলও বাঁচি যাব, আমার নিরহরি মানুষগুলা গরিব মানুষগুলাও বাঁচি যাব। যেহেতু দয়া করি আমি জলসিঞ্চনক অনুরোধ জানাও, আর আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাও, জলসিঞ্চনের যিনি কর্মকর্তা আছে তেওঁলোকক মানে অতি সোনকালে স্বীকৃতি মানে ইনকোয়ারি করে আমার পানির ব্যবস্থাটা যেন করে দিই। বিধায়ক কি বিধায়ক আমার একে রশিদ আলমক আমি কলিও মানে আমার রাইজর ইফালে নাহে, যেহেতু বহতি অঞ্চলত তেওঁ আহিব নোৱাৰে, নাহে বছর বছর ধরে এনেকা পড়ে আছে। আর দ্বিতীয় কথা হয়েছে আমার পাইপগুলা যে ধরনের দিছিল, 12 ইঞ্চি পাইপে দিয়ে পানি ওলাইছে, তিনটা পানি ওলালে আমার রাইজে পানি পাইছিল। সেই পানি আজি 3 বছরের পর সেই পাইপ কাটি আধা করছে, 6 ইঞ্চি করছে, তথাপি একটা পাইপ দিয়ে কেতিয়াবা চলায় মানুষ গা ধোয়াই নহয়, পাইপে দিয়ে গা ধোয়াই নহয়, পানি বন্ধ। আজি 2-3 বছর পর পানি একেবারে টোটেলে বন্ধ হয়ে আছে, কোনো রাইজে পানি না পায়। এতে আমার সরকার, অসম সরকার আর বিধায়ক মহোদয় অনুরোধ জানাও যে আমার এই প্রকল্প বহুদিন পড়ে থাকা আমার অঞ্চলে বৃহৎ ক্ষতি সাধন হয়েছে, গতি তদন্ত করে আমার অঞ্চল প্রকল্পটু সুব্যবস্থা করে দিলে আমার অঞ্চল রাইজবাসী আমি উপকৃত হম, আর শস্য উৎপাদন করা তো সহায় হোক, সহায় হব। দূর পরি আছে আমার ইলা মানুষগুলা পানির কারণে হাহাকার হয়ে আছে, তারপর এই সরকারের মানুষগুলা কোনো কাম নকরে, তারপর পানি লাগে অল্প বালা পড়ছে, বালাখানি কাটি এনে পানি কলাব লাগে, কোনো এটা ডিপার্টমেন্টের মানুষ কোনো গুরুত্বই নেদে। গাঁওখানোর নাম কি? বহতি তৃতীয় খণ্ড বলে কয়। এইখানে আমার কিমান বছর ধরে পড়ে আছে এনেকে? কিমান বছর মানে বহুত দিন হল, মই বুদ্ধি হওয়াতে দেখো মোর জন্ম হওয়ার আগতে এটা স্টার্ট হয়েছে। এটা কি করলে ভাল হয় তোমার? আমার পানি লাগে রাইজর, এটাই মোর মানে পথারত পানি নাই, এটা পানি নাই, হাজার হাজার বিঘা ফাট মিলি আছে বর্তমান। নগরবেড়ার পৰা বাহারুল ইসলামৰ প্ৰতিবেদন, এনিভাৰ 24।